আসসালামু আলাইকুম প্রগতি ইনস্টিটিউট অফ আশালের পক্ষ থেকে আবারো তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান, আজকে আবার তোমাদের মাঝে আসলাম ভয়েস চেঞ্জের উপর, এক্সেপশনাল যে রুলসগুলো আছে সেগুলোর উপরে ব্যাখ্যা দেওয়ার জন্য। এর আগে আমার ক্লাস ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, পজিটিভ ভার্বের উপর, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। তো আজকে আসলাম এক্সেপশনাল যে আদার্স কিছু রুলস আছে এগুলোর উপরে ভয়েস চেঞ্জ করার জন্য। তো সর্বপ্রথমে ভয়েস চেঞ্জ করার যে বেস্টটা সেটার ব্রিফিংটা দিচ্ছি। তো ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের দুটো নিয়মের দরকার হয়। নাম্বার ওয়ান হলো আমরা ভার্ব নির্ণয় করব, ভার্বকে নির্ণয় করব। বারবার বলছি ভার্বকে নির্ণয় করব। তারপর ওই ভার্বের যে এই ভার্ব দেখে ভার্বের অক্সিলিয়ারি ভার্ব এবং এই ভার্বের ভি থ্রি বসাবো। ওকে, অবজেক্টের ভাব এবং ভার্বের ভিতরে, আর অবজেক্টকে আমরা সাবজেক্ট, সাবজেক্টকে আমরা অবজেক্টে নিয়ে যাব সকল ধরনের সেন্টেন্সের বেলায়। যদি অবজেক্ট না থাকে তাহলে সুবিধাজনক আমরা বুঝে একটা অবজেক্ট বসাবো। আর কিছু কিছু জায়গা আছে অবজেক্ট বসাতে হবে না, তখন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে আর আদার্স যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা সেই জায়গায় বসাতে হবে। কিন্তু ভার্ব দেখে অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব দেখে ভার্বের ভিতরে, এটা বসানো কখনোই মিস করা যাবে না। অতিরিক্ত একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়, অ্যাজ ফর এক্সাম্পল, আর ভার্ব দেখে অক্সিলিয়ারি ভার্ব করার নিয়মটা আমি একবার বলে দিচ্ছি। ভয়েজের মধ্যে ভার্বটা সাধারণত চারটা রূপে থাকবে, একটা প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে, পাস্ট পার্টিসিপল এবং আইনিযুক্ত ফর্মে। প্রেজেন্টের জন্য আমরা অ্যাম ইজার ব্যবহার করব, পাস্টের জন্য ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্টিসিপলের জন্য বিং ব্যবহার করব এবং আইনিযুক্তের জন্য আমরা বিং ব্যবহার করব। এছাড়া এর ভিতরে অতিরিক্ত আর কোনো চেঞ্জ হবে না, শুধু এই দুটাকে জন্যই অতিরিক্ত, আর যা যা আছে বরাবর একটা ওই দিকে অথবা এই দিকেই পরিবর্তন করতে হবে। তো আই হ্যাভ ইটেন রাইস, এই বাক্যটা আমি করিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা কি করব, আমরা ইটেন দেখে অক্সিলিয়ারি ভার্ব, ওকে, তাহলে এখানে বিন বসাবো, ক্লিয়ার, বিনকে বসাবো আমরা, বিন যেহেতু এটা ভিতরিতে আসে এটা আমরা বিন বসাবো। এরপরে ইটেনের ভিতরে কি, ইটেনের ভিতরে ইটেনেই, ওকে, ইটেনের ভিতরে ইটেনেই, ইটেন, ইটেন। এরপরে অবজেক্ট আসবে সাবজেক্টে, রাইস আসবে, রাইস, আর সাবজেক্ট কি হবে, প্রিপজিশন দিয়ে অবজেক্টে যাবে, আইদার অবজেক্ট মি, ক্লিয়ার। এই যে অবজেক্টের ভাব যেটা ছিল এগুলো বসে যাবে, কিন্তু আইয়ের সাথে হ্যাভ থাকে, কিন্তু রাইজের সাথে কি হবে, হ্যাজ হবে। তো হ্যাভ হ্যাজ আমরা কোথায় পেলাম, এটা আমরা জানি যেই টেন্সে আছে ওই টেন্সের কিন্তু দুইটা বা তিনটা করে অবজেক্টের ভাব থাকে। সাবজেক্ট দেখে কিন্তু বুঝে নিতে হবে কোন অবজেক্টের ভাবটা সেখানে অ্যাক্সেস্ট হয়, তাহলে রাইজের সাথে কিন্তু হয় হ্যাজ, ক্লিয়ার। তাহলে আমরা অতিরিক্ত কী বসালাম, আমরা জাস্ট বসালাম এই যে হ্যাভ ইটেন, বিল ইটেনটাকে আমরা অতিরিক্ত যোগ করলাম শুধু এই ভার্ব দেখে, ভার্ব দেখে দুটো জিনিস, আর যা আছে জাস্ট পরিবর্তন করে নিলাম, ক্লিয়ার। সকল সেন্টেন্সের বেলায় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ভয়েস ক্রিটিক্যাল কিছু না, দিস ইজ আ সিম্পল টপিক, ওকে। দেন লেটস স্টার্ট টুডেস টপিক। অ্যাট ফার্স্ট আই উইল এক্সপ্লেইন রিফ্লেক্সিভ প্রোনাউনের উপর, আওয়ার সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এই ধরনের বাক্যের উপর যদি ভয়েস চেঞ্জ থাকে, ইট দিস ইজ নট অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট আনতে হয়, সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে হয়, দো দিস ইজ নট অবজেক্ট, সো এটাকে আমরা হাত দিতে পারবো না, এটা এখানেই থেকে যাবে। জাস্ট ভার্ব দেখে অক্সিলিয়ারি ভার্ব নির্ণয় এবং এই ভার্বের ভিতরে এইটা বসাতে আমরা কখনোই মিস করব না। তাহলে এখানে ফান্স আছে, ফান্স, তো ফান্সটার এটা ভিউ অনে আছে, এই জন্য আমরা কি অক্সিলিয়ারি ব্যবহার করব, ইজ, কারণ সে তখন সাবজেক্টে কিন্তু বসে যাবে, সি ইজ, এটার, ওকে, এটার দেখে কিন্তু আমরা অক্সিলিয়ারি ব্যবহার করলাম, এবার এটার ভিতরে বসাবো। এবারে প্রিপজিশন দিয়ে এটাকে আমরা এখানে বসাই দিব, হারসেলফ, ওকে, শি ইজ ফান্ডেড বাই হারসেলফ, আশা করি বুঝতে পেরেছো এটা। এরপরে এরপরে আমরা আসি কগনিটিভ ভার্বের উপর। তো কগনিটিভ ভার্বটা কি, এক্সাম্পল আমরা মধ্যে বুঝিয়ে দিচ্ছি, হাউ ইজ কগনিটিভ ভার্ব, হি ড্রিমড আ ড্রিম, ড্রিমড এবং ড্রিম, ওকে। তাহলে কগনেট ভার্বটা হচ্ছে সমধাতুস ক্রিয়া, ধাতু কি, কাজের যে মূল অংশ বেসটা সেটাই হলো ধাতু। তো সমধাতুস ক্রিয়া, ভার্ব এবং অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যদি একই ভার্ব থেকে উৎপন্ন হয় তখন সেই ধরনের ভার্বকে বলা হয় কগনিট ভার্ব, আর ওই অবজেক্টটাকে বলা হয় কগনিট অবজেক্ট। এই ড্রিমটাও কিন্তু ড্রিম থেকেই তৈরি, তো মূল শব্দ হইল কিন্তু আমাদের ড্রিম থেকে, ভিডিও করেছি ড্রিম এবং অবজেক্টও করেছি ওই ড্রিম থেকেই ড্রিম, যার কারণে এটাকে বলা হয় কগনিট ভার্ব।
তো আমরা দেখি এখানে অবজেক্ট কি আছে, এই ড্রিম এটা কিন্তু এই ভার্ব থেকেই তৈরি হয়েছে, অবজেক্ট হয়েছে। সো এটা একটা অবজেক্ট আছে, তাই এক্সট্রা অর্ডিনারি, আর কোনো রুলস নাই, বা কোটা জাস্ট বোঝানোর আমাদের একটা ভুল। ড্রিম থেকে কিভাবে ড্রিম হয়, লাইফ থেকে কিভাবে লিভ হয়, ওকে এটাই তো। এটা কি আর অন্য কিছু না, জাস্ট এটা এখন একটা অবজেক্ট আছে, আমরা অবজেক্টকে সাবজেক্ট আনবো এবং এটাকে সাবজেক্টকে অবজেক্ট দিয়ে যাবো। আর এই যে ভার্ব যেটা আছে আমরা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, এটা ভিডিওতে আছে, দ্যাট মিনস এটার জন্য আমরা ওয়াজকে ব্যবহার করবো। এই যে এটা দেখে এক নম্বরে এটার অবজেক্টের ভাব, দুই নম্বরে এটারে ভিতরি, এটার ভিতরি ড্রিমটি হয়, ওকে শেষ। কি করবো, অবজেক্টকে সাবজেক্ট, এ ড্রিম, আর ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম, সাবজেক্টটাকে প্রিপজিশন দিয়ে অবজেক্টে নিয়ে গেলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আসি আরেকটা, প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝাচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে কিন্তু সেটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, ওকে। আর প্রেজেন্ট পার্টিসিপল বলতে আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাজেক্টিভের কাজ করে, তার মানে এটা হলো একটা অ্যাজেক্টিভ। আই স হার রিডিং আ বুক, আমি তাকে দেখেছিলাম বই পড়া, একটা বই পড়া অবস্থায় আমি তাকে দেখতে পেরেছিলাম, এটা একটা অবজেক্ট, এটাতে আমরা হাত দিব না, এটা বহাল থাকবে। আমরা দেখি সাবজেক্টের অবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, আমি দেখছিলাম কী বা কাকে দেখছিলাম, তাকে দেখেছিলাম, তার মানে এটা অবজেক্ট আছে। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম কি, এক নম্বরে ভার্ব দেখে অক্সিলিয়ারি ভার্ব, এটা আছে কি ভি টু, এটার জন্য কী হবে ওয়াজ হবে, এক নম্বরে এটা ওয়াজ, এবং এইটারে ভিথি, এটার ভিথি কি সিন, ওকে। অবজেক্ট কী আছে, হার আছে, এটা হয়ে যাবে সি, আর আইটা কী হয়ে যাবে অপজিট হয়ে যাবে, এখানে দিব না আমরা, এর মাঝখানে অ্যাডজেক্টিভটা বসাই দিয়ে আমরা অপজিটটা লাস্টে লিখব। বাই, আশা করি হি টিচেস আস ইংলিশ, ডাবল অবজেক্ট যুক্ত বাক্যে আমরা কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করব। তো অবজেক্ট কি, ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আনসার পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। সে পড়ায়, কী পড়ায়, ইংলিশ পড়ায়, কাকে পড়ায়, আমাদেরকে পড়ায়, আমরা এখানে দুটো অবজেক্ট পাচ্ছি। তো দুটো অবজেক্ট কী, আমরা জানি ভার্ব দেখে, এই ভার্ব দেখে অবজিলিয়ারি ভার্ব, ভার্বের ভিতরি, ওকে, অবজেক্টকে সাবজেক্ট, কোন অবজেক্টকে আমরা নিয়ে আসবো, আমরা দুটো অবজেক্টকে নিয়ে আসতে পারবো একবার একবার করে, ওকে। তাহলে দুইটাকে নিতে পারবো, আমি দুইটা নিয়মে শিখাচ্ছি। তো প্রথমে আমরা ব্যক্তি অবজেক্টকে সামনে নিয়ে আসি, তাহলে উই এর সাবজেক্ট কী আছে, সাবজেক্ট কী উই, ওকে। এবার এই ভার্ব আছে ভি ওয়ানে, এইটা দেখে আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, কি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে পারি, এর সাথে আর হবে, উই আর। এবার টিচের ভিতরে কি টট, উই আর টট, ক্লিয়ার। এরপর আমরা অবজেক্টটাকে ওই দিকে নিয়ে যাই, সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাই, বাই হিম, ওকে। এরপরে আমরা এখানে কি রাখবো, ইংলিশটাকে লিখে দেবো, যেটা যেটা এখানে ছিল এখান থেকে ইংলিশ, ক্লিয়ার, উই আর টট ইংলিশ বাই হিম, আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা বস্তু সাবজেক্ট অবজেক্টটাকে যদি আমরা সামনে নিয়ে আসি সেক্ষেত্রে কী হবে, ওকে, সেক্ষেত্রে কী হয় দেখা যাক, কী হয়, আমি ইংলিশটাকে নিয়ে আসি, ইংলিশকে নিয়ে আসলাম, ইংলিশটা দিকে আর হয় না, তখন আমার এই যে অবজেক্ট তিনটা আছে তখন সেটা আমরা চেঞ্জ করবো, ইংলিশ সাথে কী হবে ইজ হবে, ক্লিয়ার। এরপরে কী করবো, আমরা ইংলিশ থেকে নিয়ে এসেছি, এই যে ব্যক্তি অবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গায় এই যদি রাখতে চাই সেক্ষেত্রে আমাদের প্রিপজিশন ইউজ করতে হবে, টু নম্বর প্রিপজিশন ইউজ করে রেখে দিতে হবে, আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা দুইটাই পারবো, ব্যক্তি অবজেক্টকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে বস্তু অবজেক্টের হাত ধরার কোনো দরকার নেই, আর যদি বস্তু অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, আর ব্যক্তি অবজেক্ট যদি অবজেক্টের জায়গায় রাখতে চাই সেক্ষেত্রে আমাদের টু প্রিপজিশন অ্যাড করতে হবে, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্বটা কি, একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছি, হর্স ফ্যাক্টিটিভ ভার্ব, এই যে উই কল দ্য ক্যাট পুশি, উই কল দ্য ক্যাট পুশি, ওকে। ফ্যাক্টিটিভ ভার্বটা কি এটা বুঝিয়ে দিচ্ছি, ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় সেটাই হচ্ছে, হ্যাঁ, অবজেক্ট, ওকে। এখন আমরা এই বাক্যে যদি
প্রশ্ন করি, উই কল দ্য ক্যাট, আমরা বিড়ালকে ডাকি, বাক্যটা কিন্তু একটু অদ্ভুত। এটা ইতর প্রাণীকে কিন্তু আমরা কখনো ডাকতে পারি না। অনেকে শখের বসে যদিও কিছু প্রাণী পোষে, তারপর তাদের ডাকাটা কিন্তু আমাদের এটা একটু ব্যতিক্রমী ব্যাপার। এটা মানব সমাজের কোনো কালচারালের মধ্যে পড়ে না, ভাষার মধ্যে পড়ে না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা অদ্ভুত। উই কল দ্য ক্যাট পুষি, ওকে? তাহলে উই কল দ্য ক্যাট, আমরা বিড়ালকে ডাকি, বা আমি সুমনকে ডাকি, বা আমি করিমকে ডাকি, আমরা করিমকে কিন্তু করিম বলেই ডাকি, তাই কি না? কিন্তু এক্ষেত্রে উই কল দ্য ক্যাট, আমরা বিড়ালটিকে ডাকি, তো এই বাক্য দিয়ে কিন্তু অবজেক্টটা ক্লিয়ার না, পরিষ্কার না। তো এই ধরনের কিছু বাক্য আছে, অবজেক্টকে যদি পরিষ্কার করতে যাই সম্পূর্ণরূপে, তখন অতিরিক্ত আরেকটা অবজেক্ট ব্যবহার করতে হয়। ওই অতিরিক্ত আরেকটা অবজেক্টের জন্য এই ভার্বটাকে বলা হয় তখন কি, ফ্যাক্টিটিভ ভার্ব। আর অতিরিক্ত যে অবজেক্টটা ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে দাঁড়াচ্ছে উই কল দ্য ক্যাট পুষি, আমরা বিড়ালটাকে কী বলে ডাকি, পুষি বলে ডাকি, ক্লিয়ার? তো এটা ফ্যাক্টিটিভ ভার্ব, তাহলে নিয়ম যে ফ্যাক্টিটিভ স্টাইলে হবে তা কিন্তু না। তাহলে আমরা কিন্তু এখানে ডাবল অবজেক্ট দেখতে পাচ্ছি, আমরা ডাকি কাকে, আমরা ডাকি কাকে ডাকি, বিড়ালকে ডাকি, ওকে, কী ডাকি, পুষি ডাকি, তাই না? ওকে, এরকম ডাবল অবজেক্টের মধ্যে যদিও হয় আমরা অত ডাবল অবজেক্ট রুলস ব্যবহার করবো না, মেইন যে ক্যাটটা আছে ওইটাকে আমরা এটা অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো, আর ব্যক্তি যেটা আছে এটাকে আমরা অবজেক্ট হিসাবে নিয়ে যাবো, আর যা যা আছে তা তা বহাল থাকবে। ভার্ব দেখে অবজেক্ট নির্ভর, ভার্বের ভি থ্রি, ওকে? তাহলে আমরা এখানে দ্য ক্যাটকে সাবজেক্ট হিসেবে যদি নিয়ে আসি, দ্য ক্যাট, তাহলে সাবজেক্ট কী হবে, এটা ভি ওয়ানে আছে, দ্য ক্যাট ইজ হবে, দ্য কট ইজ, দ্য ক্যাট ইজ কল্ড, কী হবে, পুষি পুষি থেকে যাবে, পুষি, এরপর কী হবে, বাই আস, বাই আস। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো, এই কয়টা নিয়ম দিয়ে দিলাম, একটু এক্সেপশনাল। তো আশা করি বুঝতে পেরেছো, যারা আমার ক্লাসটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, টাইম লাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।